আমরা দেখেছি হচ্ছে ফ্লো চার্ট, আর তিন নাম্বার ছিল হচ্ছে সি প্রোগ্রাম। এখন আমাকে বলে তিনটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি সহজ লেগেছে আর কোনটা সবচেয়ে বেশি কঠিন লেগেছে, এটা বলো। নসীম মনে হয় কিছু বলেছে কিন্তু কথাটা শোনা যায়নি। তো বলো কোনটা সবচেয়ে সহজ লেগেছে আর কোনটা কঠিন? অ্যালগোরিদমটা মনে হয় বেশি ইজি ভাইয়া, মানে সবগুলাই ইজি মোটামুটি সেম টাইপ। আমি তোমাদের একটু আগে যে কোশ্চেনটা দিয়েছি এই কোশ্চেনটা কি তোমরা কি সলভ করার চেষ্টা করেছো? ভাইয়া তখন আসলে ম্যাথ কোচিং ছিল তো মানে দেখার টাইম পাই নাই। এখন তুমি দেখো তো, দেখে ফার্স্টে এক নাম্বারটা আগে দেখো, এক নাম্বারটা দেখে বড় কিভাবে কি করবো। এবং এটা আমি তোমাদেরকে করতে বলেছি কি হিসেবে, গো টু। কারণ ধারণা আছে কিভাবে শুরু করা যাবে, কি করবো আমরা? ভাই এটা সি প্রোগ্রামিং করবো, ওটা তো তোমার সি প্রোগ্রাম দিয়ে করতে হবে। তাহলে ভাই প্রথমে হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এইচ, দেন ভয়েড মেইন, এরপর তারপর সেকেন্ড ব্র্যাকেট, এখন বলো তারপর ভাই ইন্টিজার দিব ইন্টিজার, না ইন্ট, তারপর s equals to 0, s equal to 0, এরপর i, তারপর ভাইয়া 4/p whole square, না আচ্ছা ঠিক আছে, আরে কাজ করি আপাতত আমরা যেটা করবো এটাকে তুমি আগে ফর লুপের মাধ্যমে করো, তাহলে সুবিধা হবে, কি বলো? ফর লুপ দিতে পারবা? ফর লুপ দিয়ে করে তাহলে তোমার আই গেল, আই পরে কি হবে বলো তো? আমি তাহলে একটা জিনিস বলি, তোমাদের কিন্তু এখনো কিন্তু সি প্রোগ্রাম, ফ্লোচার্ট এবং অ্যালগরিদম অনেক জায়গায় ছোটখাটো অনেক কনফিউশন আছে, এটা কিন্তু আমি জানি। তুমি যদি আমাদের আমাদেরকে যদি না বলো যে কোন জায়গাতে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, কোন জায়গায় তোমার ধরতে অসুবিধা হচ্ছে, আমাকে তো কেয়ার করতে পারবো না। দরকার হলে আমি সিএর উপরে আরো ক্লাস নিবো, অসুবিধা নেই, কিন্তু তোমাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে, কোন জায়গায় বুঝতে পারছো না, এটা আমাকে অবশ্যই বলবা কিন্তু আগে। ভাইয়া ভাইয়া আমরা যখন এস আর আই দেই তারপর সিরিজের লাস্টে যে নাম্বারটা থাকে ওইটাই দেই না, তাহলে এখানে 4/2 হবে না কেন? হ্যাঁ তোমার যুক্তিটা ঠিক আছে যে আমি সবসময় লাস্টেরটা দিই, কিন্তু এখানে তুমি দেখো এখানে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমার উপরে একটা পার্ট আছে, নিচের একটা পার্ট আছে, তাই না? দুইটা পার্ট না, উপরে আছে 4, নিচে কিন্তু চেঞ্জ এসেছে,
দুপুরটা কিন্তু আমার কনস্ট্যান্ট, খেয়াল করেছো? 4, এটা কিন্তু আমার কোনো চেঞ্জ হচ্ছে না। তো চেঞ্জ হয়েছে কোনটা? না কি চেঞ্জ হয়েছে? আমার নিচেরটা 22 25 20, এটা চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু চেষ্টাকে আমরা এখন এখানে যদি লাস্ট ভ্যালু বলছো, লাস্ট ভ্যালু হিসেবে আমার কাছে পি আসবে শুধু, আর কিচ্ছু না। আগে বলেন, আচ্ছা বুঝতে পারছি, এটা করছি কিন্তু ফর দিয়ে, তোমাদের সুবিধার জন্য, আগে বোঝার জন্য আমি এটা করছি ফর লুপ দিয়ে। গোটা একটু পরে দেখাচ্ছি জ্ঞান, এরপর কি হবে বলো? এরপর ভাইয়া স্ক্যান করব, স্ক্যানএফ। হ্যাঁ, কি লিখবো? পার্সেন্টেজ ডি এন্ড পি। এরপর যদি ফর লুপ দিয়ে করি তাহলে ফর আই ইকুয়ালস টু 4π/22 হোল, এটা দেব না, আই ইকুয়ালস টু 22, রাইট? আই ইকুয়ালস টু খালি 22 হবে না, তারপর আই কানেকে আই ইজ গ্রেটার, এটা হবে ভাইয়া কি হবে? আই ইজ ইকুয়াল টু পি, ঠিক আছে? এবার আই ইকুয়াল টু পি, আই ইকুয়াল টু কি হবে? আই ইকুয়ালস টু হবে ভাই ডিফারেন্সটা কত হবে? ডিফারেন্স দেখো কত, 3, আই প্লাস 3, আই প্লাস 3, আই প্লাস 3। এখন আমাকে তোমরা কয়জন আছো? 4 জন। 4 জনই আগে ক্লিয়ার করো এই লাইনটাতে কার কোনো কনফিউশন বা কিছু আছে নাকি। তার কেন তোমাকে বলি, আমি এখানে আই ইকুয়াল টু 22 কেন নিয়েছি, তার কারণ হচ্ছে আই কি, আই হচ্ছে আমার সেই সংখ্যাটা যেটা আমার চেঞ্জ হচ্ছে ইনিশিয়াল ভ্যালু থেকে, আমার চেঞ্জ হয়ে 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 আমার একটা লিমিট পর্যন্ত যাবে, সেটা হচ্ছে কিন্তু আমার আই। এখন দেখো এই দুইটার মধ্যে কিন্তু আমার 4টা কিন্তু চেঞ্জ আসে না, ফোরটা নিয়ে আমি কাজ করবো না। কাজ করবো কোনটা নিয়ে, যেটা আমার চেঞ্জ আসছে সেটা নিয়ে কাজ করবো। সেই জন্য আমি আই টাকে আমি 22 ধরেছি, উপরে 4টাকে আমি রেখে দিয়েছি। তোমরা আই সবসময় সেটাকেই ধরবা যে জিনিসটাকে আমার চেঞ্জ আসছে, কথাটা বুঝতে পেরেছ? ওকে, এখন বলো এরপর কি হবে? ফর গেল, আমি লুপ শুরু করলাম, বলো তারপর ভাইয়া এস ইকুয়ালস টু এস প্লাস আই। ভাই এখানে কি পাওয়ার তো পুরাটার উপর, তাহলে পাওয়ার কিভাবে, পাওয়ার 4 আর দিতে চাচ্ছ তাহলে চাচ্ছ তুমি? ভাই স্কয়ার আছে না, আই ইনটু আই কোল না কি? হ্যাঁ ভাই আই ইনটু আই করলেই তো হয়, তার মানে কি 4 ডিভাইডেড বাই আই স্কয়ার হয়ে গেছে না? জি ভাইয়া। আর কিছু আছে এখানে? না, খালি সাইনটা দিব লাস্টে। এটা আমার কমপ্লিট। তাহলে তুমি দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে, এই যে 4 ডিভাইড বাই আই, আই এর ভ্যালু কত, 22 থেকে শুরু হচ্ছে এটা স্কয়ার, তারপর যোগ আবার আই থেকে বেড়ে এটা এসেছে 25 স্কয়ার যোগ, দেখেছো? এই জিনিসটাই তোমাদেরকে ভালো মতো বুঝতে হবে যে এই লাইনটার উপর বেস করে, আমার সিরিজের উপর বেস করে আমার এই জায়গাটা আমার চেঞ্জ আসবে। কথাটা কি বুঝতে পেরেছো, যে আমি আমার সিরিজটাকে দেখব, সিরিজ কিভাবে থাকবে সেটার উপর বেস করে আমার এই ইকুয়েশনটা আমার চেঞ্জ আসবে। এরপর ফাইনালে কি হবে? এটাই শেষ না ভাইয়া? আচ্ছা ভাইয়া আমি এটা দিয়ে অ্যালগরিদমটা, সরি ফ্লো চার্টটা করতে চাচ্ছিলাম। ওকে করব, আমি আগে এটা কমপ্লিট করে কমপ্লিট হয়ে যাব।
এখানে আমি এটা কমপ্লিট করব না। ও আচ্ছা, প্রিন্ট প্রিন্ট পার্সেন্টেজ ডি পি ক্যান্সেল কি না দেখো তোমার কমপ্লিট হবে না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এস পি না কেন পি কেন? আমি যোগফলটা দেখাবো না, আমি পি তো হচ্ছে লাস্ট। ও আচ্ছা 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 এখন এটা তুমি করতে চাচ্ছো কি ফ্লো চার্ট, তাই না? ওকে ফ্লো চার্ট করি, কান্টি শুরু করে নিব থেকে। ভাইয়া এটা আবার একটু রিপিট করবেন। এই সারির ক্ষেত্রে আমি এক ফার্স্টে যেটা দেখবো হচ্ছে আমার কোনটা চেঞ্জ হচ্ছে না আর কোনটা আমার চেঞ্জ হচ্ছে। উপরে যে পার্টটুকু এটা কিন্তু আমার কোনো চেঞ্জ নাই, যার কারণে ওটা নিয়ে আমার আপাতত চিন্তা করার কিচ্ছু নাই। চেঞ্জ আসছে কোনটা আমার নিচের পার্টটুকু 22 25 28, এরকম ভাবে সে কোন পর্যন্ত যাবে, সে পি পর্যন্ত। তার মানে আমি আই ভ্যালু আমি কোনটা নিব, আই ভ্যালু নিব হচ্ছে আমি ইনিশিয়াল ভ্যালু 22, আই বাড়বে কত করে 22 এবং 25 এর ডিফারেন্স হচ্ছে 3, 3 করে বাড়বে এবং আই তোমার কোন পর্যন্ত যাবে পি পর্যন্ত। এই যে একটা সারির তিনটা কন্ডিশন আমি কিন্তু পেয়ে গেছি, এটা গেল আমার এক নাম্বার চিন্তা। দুই নাম্বার যেটা হচ্ছে যে এটা যেহেতু আমার যোগ, সেই জন্য এস এর মান কত হচ্ছে আমার 0 হবে, ঠিক আছে? এটা গেল হচ্ছে তোমার পরেরটা লাস্ট। আমার আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে আমার এখানে লাস্ট ভ্যালু কত দেওয়া আছে। লাস্ট ভ্যালু যেহেতু পি দেওয়া আছে, আমার একটা পি পর্যন্ত যাবে, মানে পি আমার একটা ইনপুট নিতে হবে। এখন এখানে পি না থেকে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে আমাদের কিন্তু কোনো ইনপুট নেওয়া লাগতো না, আর ইনপুট নেওয়া লাগতো না মানে কি, তাহলে আমার এখানে পিটা হতো না, আমার এখানে স্ক্যানারটাও আমার হইতো না। কথা বুঝতে পেরেছো? এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে এখন আমরা শুরু করবো। ইন্টিজার s = 0 কেন? যেহেতু এর যোগফল i ইনিশিয়াল ভ্যালুর জন্য, p লাস্ট ভ্যালুর জন্য। যেহেতু p আমরা লাস্ট ভ্যালু জানি না, স্ক্যানফ করে আমি p টা নিয়ে নিলাম। এরপর আসে হচ্ছে ফর লুপ। ফর লুপ অনুযায়ী ইনিশিয়াল ভ্যালু i = 22, i কোন পর্যন্ত যাচ্ছে p পর্যন্ত, i কত করে বাড়ছে 3 করে বাড়ছে। এর মধ্যে হচ্ছে কি আমার ইকুয়েশন হচ্ছে এটা, ইকুয়েশন কি করেছি এখন আসো 4 / i, যেহেতু হোল স্কোয়ার আছে সেজন্য দুইবার গুণ হয়েছে, পরে লাস্টে গিয়ে কি করেছি আমার যোগফল দেখা দিয়েছে এইটাই। এখন বলো কার কথা কনফিউশন ভাইয়া, যদি এইটারই আমি গো টু করতাম তাহলে কি ফরের পরে ফরের পর এলস দিতাম? গোকুতে যাওয়ার আগে তুমি আমাকে যেটা বলবার সেটা হচ্ছে যে এটা তো কিছু ফর দিয়ে, তাই না? তুমি আমাকে এটা ডু হোয়াইল যদি করতে তাহলে আমার কি চেঞ্জ হবে তুমি আমাকে এটা আগে বলো। ডু হোয়াইল আমি যদি করতে চাই ডু হোয়াইল দিয়ে, ডু হোয়াইল তাহলে কি চেঞ্জ আসবে তুমি আমাকে এটা আগে বলো। তাহলে ভাইয়া ইন্টিজার i ইকুয়ালস টু 1 দিব, মানে ইনিশিয়ালটা আগে দিব। ইন্টিজার i ইকুয়াল টু কত হবে? মানে 22 এখানে। হ্যাঁ i ইকুয়াল টু 22, এরপর এরপর ডু দিব এরপর s ইকুয়াল টু 0। আচ্ছা এটা ভাইয়া ডু ওয়াইলের জন্য? হ্যাঁ আমার, হ্যাঁ ভাইয়া ঠিক আছে ঠিক আছে। এরপর ভাইয়া ডু দিব, ডু দিলাম, এরপর এরপর প্রিন্টএফ দিব। ডু মানে কি, ডু এর বাংলা কি? করো কি করব, প্রিন্ট করব, যোগ করব না কোনো? আচ্ছা হ্যাঁ, তা
করার মতো কিন্তু দুইটা জিনিস আছে, এক হচ্ছে এটা একটা কাজ আর এটা হচ্ছে দুইটা কাজ, দেখেছো? দুইটা কাজ কিন্তু করতে হবে আমাকে, একই সাথে কি আমাকে এটা মান বের করতে হবে, তারপর এটার সাথে আমার যোগ করতে হবে, তাহলে ডু এর পরে কি আমার সেকেন্ড ব্র্যাকেট শুরু হচ্ছে। এস ইকুয়ালস টু তাহলে এস প্লাস আই বা আচ্ছা এটা হচ্ছে একটা কাজ, তারপর আর আই ইকুয়ালস টু আই প্লাস থ্রি দুইটা কাজ। ওয়াই কি হবে? তারপর ওয়াই রেঞ্জটা হবে দেখো তো ঠিক আছে নাকি, নাকি কোনো ভুল আছে? না ঠিক আছে ভাইয়া, ঠিক তো, মানে আমার জিজ্ঞেস করছি ঠিক আছে না ভুল আছে, ভালো মতো খেয়াল করবা। এইসব সূক্ষ্ম জিনিসের জন্য কিন্তু আমাদের মার্ক কিন্তু কাটা যাবে, একদম ছোট্ট একটা ভুল। একজন ধরতে পারছে না ভুলটা কি? দেখো ভুলটা ধরা যাবে কিন্তু মাকে থাপড়াবা। না ভাইয়া পারছো না ভুলটা? তুমি তো ভুল দেখি না। ঠিক আছে ভাইয়া, ওয়াইলের পর সাইন হবে, ডু এর পর তো দেই না, ওয়াইল এবং ডু ওয়াইলের মধ্যে একটা হবে হবে না, ওয়াইল এবং ডু ওয়াইলের মধ্যে একটা পার্থক্য আছে, মনে আছে তোমাদেরকে বলেছিলাম? এই আচ্ছা ওয়াইলে হয় না কিন্তু ডু ওয়াইল দিলে ওইটার ওয়াইলের পর, হ্যাঁ ওয়াইল যদি আমার এখানে থাকতো তাহলে আমার কোনো সেমিকলন হতো না, কিন্তু তুমি যখন ডু ওয়াইল যখন দিচ্ছ তখন ওয়াইলের পাশে কিন্তু তোমার সেমিকলন হবে, এটা কিন্তু একটা পার্থক্য, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম, খেয়াল করে দেখো। হ্যাঁ ভাইয়া, এই সূক্ষ্ম একটা ভুলের জন্য কিন্তু নাম্বার পুরো কেটে দিবে, আর সূক্ষ্ম হলে এটা একটা মেজর ভুল। এরপর আসবে হচ্ছে আমার প্রিন্টে, আচ্ছা আমি এটা এখন মুছে ফেলি পেপারটা, এখন বলে দু ভাইয়ের কি কারো কোনো কনফিউশন বা কোনো কিছু আছে? না ভাইয়া, এটা করতে হয়েছে খেয়াল করো, আমি আবার একটু মনে করাই দিই, একটা সিরিজ যখন আমি কমপ্লিট করব, একটা সিরিজে আমি কয়টা কন্ডিশন দেখব? তিনটা। কি কি? ইনিশিয়াল, তারপর রেঞ্জ, আর রেঞ্জ আর ইনক্রিজমেন্ট, রেঞ্জ আর ইনক্রিজমেন্ট। হ্যাঁ এই তিনটা জিনিসই আমার ফর লুপে কি ফর লুপে একটা কন্ডিশনের মধ্যে ঢুকে গেছে, কিন্তু হোয়াইল এবং ডু হোয়াইলে যখন যাব তখন কি হবে, এই কন্ডিশনটা থাকবে কিন্তু পজিশন গুলো চেঞ্জ হয়ে যাবে, যেমন এখানে ইন্টিজার ইনিশিয়াল ভ্যালু আই ভ্যালু কিন্তু এখানে চলে এসেছে 22, এস ইকুয়াল টু 0 যেহেতু যোগের জন্য, আর পি নিয়েছি কি লাস্ট ভ্যালুর জন্য, এরপরে স্ক্যান এফে কি আমি ইনপুটটা নিয়ে নিয়েছি, এরপর ডু সে কাজ করবে, কি কি কাজ করবে, একই সাথে সে যোগ করবে এবং সে ইনক্রিমেন্ট করবে এবং কখন পর্যন্ত করবে, যতক্ষণ পর্যন্ত তোমার আই ভ্যালু তোমার পি এর সমান না হচ্ছে, তারপরে কি আমার অ্যান্সার গেল। আর এর যদি ওয়াই হইতো তাহলে কি হতো, ওয়াই হলে শুধু ওয়াইটা আমার এখানে চলে আসতো, এই যে এখানে চলে আসতো ওয়াই আই পি, তখন আমার কি এইটা আমার হইতো না, সরি কথা বুঝতে পেরেছো?
ভাইল হলে আমার এইটা হতো। এখন আসো, এখন আমি যদি ইফ গো টু দে করতে চাই, তখন আমার কি হবে? ভাইয়া এটা কিসেরটা করতেছে? গোটু ওই যে গোটু যে স্টেটমেন্ট আছে না ওইটা। আচ্ছা আচ্ছা, একটু পরে তুলবা। এটার পরে যেটা আসবে হচ্ছে আমার এই যে দুই এর যে কাজটা আছে না, এই জিনিসটা চলে আসবে। s equal to s plus 4 by i into 4 by i, i equal to i plus 3। এখন আসো, if i less than equal to p, এই কন্ডিশনটা যদি ফুলফিল না হয় সে কি করবে? এই কাজটি করবে না, অনেকটা তোমার হোয়াইল কন্ডিশনের মতন, এটা না হলে সে উপরে চলে যাবে না, সেরকম ভাবে আমি এখানে করবো। এটা হয় তাহলে আমি গো টু, এখন এখানে আমার একটা নোড লাগবে, একটা জায়গা লাগবে, বাট এখানে একটা আমাকে ঠিকানা দিতে হবে। এখানে আমার যে কোনো একটা নাম দিতে পারি, যে কোনো যে কোনো আমি একটা নাম দিলাম, মনে করো হচ্ছে ট্রি, মনে করো নাম দিলাম, তাহলে কি হবে? ইট গো টু ট্রি। এটাই এটাই হচ্ছে তোমার গোটু স্টেটমেন্ট। গোটু স্টেটমেন্টের ক্ষেত্রে কি করতে হবে আমাকে দেখো ভাইয়া, গোটু তো যে কোনোটার সাথে ইনক্লুড করে দিতে পারে, ডু ডু আইল বা না, তুমি আলাদা স্টেটমেন্ট, এক একটা এক একটা স্ট্রাকচার আছে, ফরের একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচার আছে, ডুভের একটা স্ট্রাকচার আছে, ইফ গোটুর আর একটা স্ট্রাকচার। ইফ গোটুর স্ট্রাকচার হচ্ছে ইফ এটা যদি হয় গো টু মনে করো ট্রি, এই ট্রিটা তোমার এখানে হবে, এরপরে তুমি ফাইনালি তুমি ইয়া করো, এটা তো তোমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে, আর হচ্ছে তোমার ফিল বাকিটা ঠিক আছে। এটা হচ্ছে তোমার গোটু স্টেটমেন্ট। ভাইয়া টিতে কি কোনো কন্ডিশন দিব না? এটা কন্ডিশন দিয়েছি তো না ভাই, ওই যে ট্রি মানে গো টু ট্রি লিখলাম না। আচ্ছা ভাই, এটা কি ইফ এর গো টু টা আর ইফ এলস এর গো টু স্ট্রাকচার কি ডিফারেন্ট হবে? মানে যখন দুইটা কন্ডিশন থাকবে ইফ আর এলস। ও হ্যাঁ, এখানে আমার কন্ডিশনটা হবে, কন্ডিশনটা এখানে না, কন্ডিশনটা এখানে হবে, ঠিক আছে, কন্ডিশনটা আমার এখানে হবে যে ট্রি এর পরে হচ্ছে আমার এখানে কন্ডিশন, ইফ তোমার আই লেস দেন ইকুয়াল টু পি, এটা হওয়ার পরে গো টু ট্রি, এখানে ঠিক আছে, এবার ঠিক আছে।
ভাইয়া গোটো কিসের কিসের সাথে আসে? যেমন ওই দিন আমরা জিসিডির সাথে একটা গোটো করছিলাম, এলসটা কি ভালো হবে তাই তো? এলসটা কোথায় দিব তাই না? তুমি এটা জিজ্ঞেস করছো? মানে না, যদি দুইটা কন্ডিশন থাকতো, মানে এখানে তো দুইটা কন্ডিশন, মানে সিলেক্ট করার কিছু নাই, এর জন্য আমরা এলস ইউজ করি নাই। এখানে তোমার জিনিসটা হচ্ছে কি যে আমার যদি এটা যদি তোমার ইয়া হয় তাহলে আমার এভাবে কাজ করবে, এলস এটা হওয়ার পরে যদি এটা যদি তোমার কন্ডিশন ফুলফিল না করে তাহলে তোমার এখানে এলস আবার বলবো। আচ্ছা ঠিক আছে শোনো, আমি তোমাদেরকে একটু সুন্দর করে আমি পরে একটু পরে দেখাচ্ছি, অসুবিধা নেই। আমরা এটা খুব উঠিয়ে দিয়ে গো টু স্টেটমেন্টে, তাই তো? এই যে এটা তোমরা তাড়াতাড়ি বলছি, হ্যাঁ গো টু করার সময় কি সব সময় আমরা ইফ আর এলস টা ইউজ করি? কারণ তোমার স্টেটমেন্ট হচ্ছে ইফ গো টু, আমার যে এটা ইয়া এই যে আমার এটা হচ্ছে আমার ইফ গো টু স্টেটমেন্ট, ইফ গো টু স্টেটমেন্ট এটা। এলসিএম আর জিসিডির সাথে এটা তোমার পুরোপুরি মিলবে না, তার কারণ হচ্ছে যে ওটার কন্ডিশন একটু অন্যরকম ছিল, এটা কন্ডিশন অন্যরকম। হ্যাঁ বুঝতে পারছি, আমি ওইটাই চেক করতেছিলাম, দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। তার ওখানে তো মনে করো আমি শুধু তোমার জাস্ট কন্ডিশন ইয়া করেছি যে এটা হবে নাকি হবে না, কিন্তু এখানে তোমার লুপ ঘুরছে, খেয়াল করেছো? এটা লুপিং সিস্টেম হয়েছে, মানে ইফ কন্ডিশন থেকে লুপ ঘুরিয়েছি এটা। হ্যাঁ ভাইয়া,
ঠিক আছে ক্লিয়ার তাহলে তাহলে এটা মোটামুটি শেষ বুঝবো এটা তাহলে আশা করি সিরিজ নিয়ে আমাদের আর আর কোনো সমস্যা হবে না ভাই এটা ফ্লো চার্টটা করি প্রজেক্টটা কি হিসেবে করব আমি প্রজেক্টের এরকম একটাই করি আমরা সাধারণত সেটা হচ্ছে তোমার স্টার্ট এ হচ্ছে তোমার ফ্লো চার্ট আচ্ছা ভাইয়া আমরা একটা সাইন ইউজ করি না সার্কেল টাইপের নট এই সাইনটা কখন ইউজ করি মানে মাঝে মাঝে হয় না যে ইয়েস আর নো দুইটার অ্যারোটা মাঝখানে না একটা ইয়া দিয়ে সার্কেল দিয়ে তারপর ওটা দিয়ে অ্যারো দিয়ে এন্ড লিখি মানে তুমি এটা বলতে চাচ্ছ এরকম যে তুমি কোয়ারটা এনে তারপরে এভাবে এন্ড লিখি এটা হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা ঠিক কখন করি এটা করি কখন যখন আমার এন্ড এর আগে বা কোন একটা জিনিসের আগে যখন দুই জায়গা থেকে তোমার ইয়াটা আসে লাইন আসে তখন যে মনে করো আমি তোমাকে একটা জিনিস দেখাই বুঝতে পারছি ভাই যে মনে করো তোমার একটা সংখ্যা বড় না ছোট এই ক্যাটাগরিতে বি এখন এখানে ইয়েস হলে আমি একটা উত্তর পাবো নো হলে একটা উত্তর পাবো তাই না ইয়েস হলে মনে করো এ বড় নো হলে মনে করো বি বড় এখন তুমি যখন এন্ড করবা এন্ড যখন করবো তখন কি আমার এখান থেকে দাগটা আসবে দাগ থেকে দুপাশ থেকে আসবে না এখান থেকে আসবে না তখন আমি এখানে নো লিখবো হ্যাঁ আচ্ছা আজকে তো অন্যান্য ইয়ারগুলো দেখবে না কি আজকে এখানেই থাকবে আজকে এখানেই থাক ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট দিন তাহলে আমরা এমসিকিউ তাহলে আইটি পরে করি এটা আইটি ক্লিয়ার করি কারণ এখানে আরো কত বাকি আছে ইফ কন্ডিশন বাকি আছে কি ইয়ারগুলো বাকি আছে ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাক নেক্সট দিন আমরা আবার সিং এ বসবো না তোমাদের কি কি প্রবলেম আছে তোমরা এই প্রবলেমগুলো বের করো এর মধ্যে আর আজকে যে কোশ্চেনটা দিচ্ছি কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো ঠিক আছে থাকো তাহলে আজকে আল্লাহ হাফেজ